আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিএন লস্তবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও, নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এমভি বগদাদিয়া নয়, যে নৌযানটি আগে বিমানের আকৃতি ছিল সেই নৌযানটি বর্তমানে নতুন রূপে নতুন সাজে এসেছে ঢাকা চরভৈরবী রুটে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার এই আগের যেই বিমানের এই যেই লুকটি ছিল সেই লুকটি কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে রিবডি করে নৌযানটি একটা ভিন্ন একটা লুকে নতুনভাবে নতুন রূপে এসেছে ঢাকা চরভৈরবী রুটে। এবং নৌযানটিতে ভিতরের ডেকোরেশন, লাইটিং এবং আলোকসজ্জায় সব কিছুতেই কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে নতুন করে লুক আনা হয়েছে সেখানে কিন্তু নতুন করে লাইটিং, সিলিং পরিবর্তন করা হয়েছে এবং প্রথম তলায় নতুন করে কাউন্টার বানানো হয়েছে। আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি বিজনেস ক্লাসের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ একটা নতুন নৌযান বললেও চলে, কারণ ব্যাপক পরিবর্তন করা হয়েছে। আগের যেই লক্ষর যক্ষর ছিল, অনেকেই কিন্তু এই বগদাদিয়া নয়ের প্রতি অনেক অস্বস্তি ছিল এই চরভৈরবী রুটের। দ্বিতীয় তলা নতুন করে বিজনেস ক্লাসে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে বগদাদিয়া নয়ের নতুন বিজনেস ক্লাস, যেখানে সম্পূর্ণ নতুন করে চেয়ার বসানো হয়েছে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, আগের এসিগুলো ঠিক করা হয়েছে এবং এই সম্পূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যেটা আমি আগেই বললাম, এই হচ্ছে এই বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য টয়লেট ব্যবস্থা। এবং এই নৌযানটিতে যে আরেকটি বড় বিষয়, যে আগের যে বিমানের আকৃতি ছিল সেই আকৃতিটি পরিবর্তন করে কিন্তু নৌযানটিতে বর্তমানে কিন্তু একটা সুন্দর একটা লুক দেওয়া হয়েছে। এখানে নতুন করে কাউন্টার বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচতলায় যে এই ডেকোরেশন সেখানে কিন্তু একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি লাইটিংও কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। অনেকেরই অভিযোগ ছিল যে এই নৌযানটির এই নিচতলার যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো মানসম্মত না, ভালো না, এই চেয়ারগুলোও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। মোট কথা, এই নৌযানটি যদি নাম পরিবর্তন করে আসতো, যে এই নৌযানটি বগদাদিয়া সিরিজের অন্য কোনো নৌযান, তাহলে হয়তোবা এই মানুষ মেনেও নিত, কারণ ব্যাপক একটা পরিবর্তন আনা হয়েছে, রিবডি করা হয়েছে সামনের যে আগের লুক, বিমানের আকৃতি। আমরা এখন দ্বিতীয় তলার ডেক শ্রেণীতে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য যে সরঞ্জাম, লাইফ বয়া, সেগুলো কিন্তু আগের চাইতে অনেক বৃদ্ধি করা হয়েছে নৌযানটিতে। এই বিষয়গুলো কিন্তু একটা ইতিবাচক দিক। আমরা এখন মাস্টার ব্রিজের দিকে যাব। মাস্টার ব্রিজেও কিন্তু আগের কিছু ইকুইপমেন্ট, কিছু আধুনিকতা আনা হয়েছে। এবং আরেকটি বিষয় যে বগদাদিয়ার অন্য অন্য নৌযানগুলোর মধ্যে যে এই প্রকৃতির একটা দৃশ্য, গাছ লাগানো হয়, সেই ধারাটা কিন্তু এবার বগদাদিয়া নয়েও আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো আমরা প্রত্যাশা করি যেন এই বগদাদিয়ার নয় যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে, যেন যাত্রী সেবার মান যাতে আরও বৃদ্ধি হয়, যাতে তাদের সার্ভিসটাও খুব ভালো হয়, চরভৈরবীবাসী যে তার একটা অভিযোগ ছিল সেই অভিযোগগুলো যেন ঘুচিয়ে ফেলতে পারে, আমরা সেই প্রত্যাশা রইলাম। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট বা কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো আপনার সেই ভিডিওটি আপনার সামনে তুলে ধরার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।